বিদ্যুৎ সংযোগকৃত তার ধরে আছেন সাগর। এ সময় তার শরীর স্পর্শ করলে জ্বলে উঠছে টেস্টার। বিদ্যুৎ পৃষ্ঠ হলে মৃত্যু নিশ্চিত। তবে বিদ্যুৎ সংযোগের ফলে কোনো ক্ষতি না হওয়ায় বিদ্যুৎ মানব হিসেবে পরিচিতি পেয়েছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মোহাম্মদ সাগর। মাধ্যমিক শেষ করে ইলেকট্রিক্যাল কাজ শুরু করেন তিনি। মানুষের বাড়ি বাড়ি ওয়ারিং এর কাজ করে এলাকায় বেশ নাম ডাক ছড়িয়েছে তার। বছর কয়েক আগের ঘটনা, এক বাড়িতে ওয়ারিং এর কাজ করতে যান সাগর। তখন তার বিদ্যুৎ থাকা সত্ত্বেও অজান্তেই কাজ শুরু করেন তিনি। কিন্তু যখন কেউ তাকে স্পর্শ করে তখন বৈদ্যুতিক শক পায় অন্য মানুষ। আর এ সময় সাগর জানতে পারেন তার এই অদ্ভুত ক্ষমতার কথা। আর এভাবেই তিনি এলাকায় পরিচিতি পান বিদ্যুৎ মানব হিসেবে। ও গায় টেস্টার দলে কারেন্ট হাই আইয়ে যায়, এই যা কেউ করিবেন না। ও যে কাজ করে ওয়ার্লিংয়ের আমার এলাকার ভিতরে, আমরা হাতে কাজে অনেক খুশি। সাগর ভাই সে 7-8 বছর ধরে কারেন্টের ওয়ারিংয়ের কাজ করে এবং তার শরীর থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়। আমরা দেখছি তার শরীরে যদি টেস্টার ধরা হয় তো টেস্টার জ্বলে। তার বিদ্যুতের যে কাজ সে নিজে হাতে ধরে কাজ করে এবং প্লাস তার শরীর থেকে বিদ্যুৎ ব্যবহার করা যায়। অল্পদিনে তার নাম ছড়িয়ে পড়ে এলাকায়, ফলে কাজের কোনো কমতি হয় না বলে জানালেন সাগর। আমি ইলেকট্রিশিয়ানের কাজ করতে করতে অনেকদিন যাবৎ 8 বছর পর্যন্ত আমি মোটামুটি একটা অর্জন করছি, শিক্ষা অর্জন। যেমন বিদ্যুৎ হাতে ধরে কাজ করতে পারি এবং লাইন থাকা অবস্থায় আমি কাজ করতে পারি। তো আরও আছে, আপনারা দেখেছেন ভিডিওতে। তো আমার দেখাদেখি কেউ যদি কোনো কাজ করতে যান বা ইলেকট্রিক কাজ, ইলেকট্রিক লাইন থাকা অবস্থায় লাইন হাত দিয়ে ধরেন, তখন যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়ীভার কেউ থাকবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই প্রশিক্ষণ আমি অনেক কষ্ট করে বা ই করে অর্জন করছি, কিন্তু আপনারা কেউ করবেন না। তবে বিদ্যুৎ ব্যবহার করে এ ধরনের ভয়ঙ্কর অনুশীলন না করার পরামর্শ সাগরের। বিজয় টিভি, নিউজ ডেস্ক।